হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বপ্ন ভিডিও চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি মানিকে মাগে হিতে গানের কভার সিঙ্গার ইউহানির জীবন কাহিনী। সো দেরি না করেই চলুন ভিডিও শুরু করা যাক। ইউহানির পুরো নাম হচ্ছে ইউহানি দিলোকা দি সিলভা, যার নিক নাম হচ্ছে ইউহানি। তিনি 1993 সালে 30 জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্মসাল অনুযায়ী তার বর্তমান বয়স 28 বছর হলেও তাকে দেখতে 18 বছরের মতো মনে হয়। তার জন্মস্থান শ্রীলঙ্কার কলম্বোতে। তিনি পেশাগতভাবে একজন র্যাপার, গান লেখক এবং গান প্রযোজক। তার জাতীয়তা শ্রীলঙ্কান, তার ধর্ম খ্রিস্টান। এরপরে কথা বলে নিই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ইউহানি তার স্কুল পড়াশোনা শেষ করেন ভিশাখা স্কুল থেকে, যেটি কলম্বোতে অবস্থিত। এরপরে কথা বলে নিই তিনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন। তিনি স্যার জোহান কোটেলাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ইউহানি গান গাওয়ার শখ ছোটোকাল থেকেই ছিল, কিন্তু তিনি কখনো গায়িকা হতে চাননি। ইউহানি ছোটোকাল থেকেই পড়াশোনায় অনেক ভালো ছিল। ইউহানি গান গাওয়ার থেকে পড়াশোনা অনেক পছন্দ করতেন, কিন্তু অবসর সময়ে তিনি গান গাইতেন। ইউহানি তার পড়াশোনা সম্পন্ন করে CNA CGNA চাকরি শুরু করেন। এখানে তার দিলঞ্জনের সাথে দেখা হয়। দিলঞ্জন ছিলেন একজন লেখক এবং পরিচালক। এরপরেই ইউহানি দিলঞ্জনের সহায়তায় 2016 সালে তার ইউটিউব চ্যানেল খুলে এবং এর সাথেই কভার সং গাওয়া শুরু করে। ইউহানি তার প্রথম কভার সং পেহলা নেশা গায়, যেটি ছিল একটি হিন্দি গান। যদিও শুরুতে তেমন জনপ্রিয় হতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তার ফ্যান বাড়তে থাকে। এরপরে 2021 সালে একটি কভার সং মানিকে মাগে হিতে গান গেয়ে জনপ্রিয় হয়ে যান। এই গানটি ভারত ও শ্রীলঙ্কা খুবই ভাইরাল হয়ে যায়। বর্তমানে এই গানটি টিকটক, ফেসবুক ও ইউটিউবে খুবই জনপ্রিয় একটি গান। ফ্রেন্ডস, এরপরে কথা বলে নিই ইউহানির পরিবার নিয়ে। ইউহানির পরিবারে তার বাবা মা সহ তার একটি ছোট বোন রয়েছে। ইউহানির বাবার নাম প্রসন্ন ডি সিলভা। ইউহানির বাবা একজন শ্রীলঙ্কার মেজর। ইউহানির মায়ের নাম ডিনিথি ডি সিলভা। ইউহানির মা একজন গৃহিণী। ইউহানির বোনের নাম সাবিন্দ্রি ডি সিলভা। ইউহানির বোন একজন পেশাগতভাবে ডাক্তার। ইউহানির বর্তমান উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। ইউহানির ওজন 51 কেজি। ইউহানির ব্যাংক ব্যালেন্স বর্তমানে আনুমানিক 3 কোটির মতো। তিনি একটি কনসার্টের জন্য আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা নিয়ে থাকেন। ইউহানির পছন্দের একটি কার রয়েছে। সো ফ্রেন্ডস, এটি ছিল ইউহানির জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।